হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ওভার ওয়ালেট নিয়ে ওভার ওয়ালেটের মূলত বেশ কয়েকটা আপডেট আসছে যেমন এখানে কিন্তু নতুন একটা সিভিল ডিটেকশন নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে হ্যাস কি সিভিল ডিটেকশন তো তাছাড়াও এখানে কিন্তু আরও কিছু প্রশ্ন আছে যেমন আমরা যে প্রথমে এখানে সিভিল ডিটেকশনটা কমপ্লিট করছিলাম এখন যে নতুন এখানে সিভিল ডিটেকশনটা আসে এটাও কি আমাদের কমপ্লিট করতে হবে নাকি প্রথমটা যে আমরা কমপ্লিট করছি এটাতেই আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে এই জায়গায় আসলে কিসের উপরে ডিপেন্ড করে আপনাদের এয়ারড্রপটা দেওয়া হবে সেটা নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন আছে তারপরে আরেকটা বিষয় হচ্ছে অনেকেই কিন্তু প্রথম রাউন্ডের যে সিভিল ডিটেকশনটা আছে সেটাও কিন্তু কমপ্লিট করতে পারে নাই এবং সেকেন্ড রাউন্ডের যে সিভিল ডিটেকশনটা মানে বর্তমানে যেটা রানিং আছে এটাও যদি কমপ্লিট করতে না পারে তাহলে আসলে এখান থেকে এয়ারড্রপটা পাবে কি না টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এক কথায় বলতে গেলে ওভার ওয়ালেটের খুঁটি নাটি থেকে শুরু করে এ টু জেড যতগুলা আপডেট আছে টোটাল বিষয়গুলো আপনারা আপনারা আজকের এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যার কারণে বলতেছি অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে আপনারা ভিডিওটা এ টু জেড দেখবেন তাহলে আপনাদের টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো চলুন অ্যাট ফার্স্ট আমি হ্যাসকি যে সিভিল ডিটেকশনটা আছে সেটা নিয়ে কথা বলি তো এর জন্য আমি ওভার ওয়ালেটের ভিতরে প্রবেশ করছি তো এই জায়গায় লক্ষ্য করেন গেট রেডি ফর এয়ার ড্রপ এই জায়গায় ক্লিক করলে হবে অথবা আপনারা যদি ডিরেক্টলি সেটিংস বাটনে একটা ক্লিক করেন তাহলেও কিন্তু হবে তো এই জায়গায় লক্ষ্য করেন প্রথমে যারা যারা কমপ্লিট করতে পারছে সিভিল ডিটেকশনটা তাদের কিন্তু এখানে কনগ্রাচুলেশন এলিজিবল ফর এয়ারড্রপ এই অপশনটা কিন্তু চলে আসবে এবং নিচে আপনারা লক্ষ্য করবেন প্রথমের যে সিভিল ডিটেকশনটা ছিল সেটা হচ্ছে ফ্লিপস্টার এক্সচেঞ্জের সাথে তো বর্তমানে যেটা নতুন আছে সেটা হচ্ছে হ্যাস্কে গ্লোবাল এর সাথে তো লক্ষ্য করেন আমি কিন্তু প্রথমের যে সিভিল ডিটেকশনটা সেটা কিন্তু কমপ্লিট করতে পারছি এবং আমি কিন্তু আপনাদের ভিডিও দিয়েছিলাম যারা যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছে তাদের কিন্তু অবশ্যই সিভিল ডিটেকশনটা কমপ্লিট হয়ে গেছে তো এখন বিষয় হচ্ছে নতুন যে সিভিল ডিটেকশন এটা আপনারা কিভাবে কমপ্লিট এই জায়গায় আমি একটা ক্লিক করতেছি এটা কিন্তু ২৬ তারিখ পর্যন্ত চলবে তারপরে কিন্তু ইন্ড হয়ে যাবে তো এখানে ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু অনেক বিষয় বলা হয়েছে তো লক্ষ্য করেন এই জায়গায় ক্লিয়ার বলে দেওয়া হয়েছে আনটিল আগস্ট টোয়েন্টি মানে ছাব্বিশ তারিখের পরে কিন্তু এই সিভিল ডিটেকশনটা অফ হয়ে যাবে পরবর্তীতে আর কিন্তু আপনারা এটা কমপ্লিট করতে পারবেন না তো তারপরে লক্ষ্য করেন এখানে মূলত বিস্তারিত বলা হয়েছে যে কিভাবে আপনারা এই সিভিল ডিটেকশনটা কমপ্লিট করবেন এবং এটা কমপ্লিট করলে আপনাদের কি কি কাজে আসবে এবং আপনাদের কি কি বেনিফিট হবে টোটাল বিষয় এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা হয়েছে যেমন লক্ষ্য করেন এই সিভিল ডিটেকশন কমপ্লিট করলে আপনারা কিন্তু এখান থেকে পঞ্চাশটা এইস এস কি টোকেন পাবেন তার সাথেও ওভার ওয়ালেটের যে এয়ার সেখান থেকেও কিন্তু আপনারা এক্সট্রা একটা বেনিফিট পেয়ে যাবেন এখান থেকে তো তারপরে লক্ষ্য করেন এখানে অনেকগুলো বিষয়ে কথা বলা হয়েছে এখান থেকে হ্যাসকি গ্লোবাল যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং কেউ কমপ্লিট করতে হবে কেউ কমপ্লিট করার পরে আবারও এই জায়গায় এসে সাবমিট ইউআইডি অ্যান্ড হ্যাসকি গ্লোবাল ইমেল এই জায়গায় ক্লিক করে আপনাদের শুধুমাত্র কি করতে হবে বাইনান্সের যেমন একটা ইউআইডি আছে সেটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিতে হবে এবং হ্যাসকি গ্লোবাল একটা অ্যাকচেঞ্জ সেখানে যে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন অবশ্যই কিন্তু আপনাদের একটা ইমেল আছে তো সেই ইমেলটা এই জায়গায় দিতে হবে তারপরে সাবমিট করে দিতে হবে তারপরে তারা ভেরিফাই করে দেখবে যদি সব কিছু কমপ্লিট থাকে তাহলে কিন্তু ইজিলি আপনাদের সিভিল ডিটেকশনটা এখানে কমপ্লিট হয়ে যাবে এখন এই জায়গায় বিষয়টা হচ্ছে আমি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি না কেন দেখিয়ে দিচ্ছি না শুধুমাত্র কিন্তু কাহিনীগুলো আপনাদের শোনাচ্ছি তো এই জায়গায় লক্ষ্য করেন ডাউনলোড হ্যাসকি গ্লোবাল এখানে যদি আমি একটা ক্লিক করি এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করতে পারবেন তারপরে দেখেন আমি ক্রোম ব্রাউজারটা এখানে সিলেক্ট করলাম দেন লক্ষ্য করেন এরকম একটা এর আমাকে নিয়ে আসা হয়েছে তো এখান থেকে আমি গিট অ্যাপস অথবা গুগল প্লে যেকোনো একটাতে যদি ক্লিক করি দেন আপনারা লক্ষ্য করবেন डायरेक्टली কিন্তু আমাকে প্লে স্টোরে নিয়ে আসা হয়েছে তো এইখানে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি মানে আমাদের বাংলাদেশ থেকে হ্যাস্কি গ্লোবালটা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না যার কারণেই মূলত আমি আপনাদের বিষয়টা দেখিয়ে দিতে পারতেছি না আশা করি এতক্ষণে আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন তো এই জায়গায় যদি আমি একটা ক্লিক করি দেন লক্ষ্য করেন এইখানে তারা কিন্তু একটা ভিডিও দিয়ে রাখছে তো এই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন কারণ তারা কিন্তু এখানে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিতেছে কিভাবে আপনারা সিভিল ডিটেকশনটা কমপ্লিট করবেন যার কারণে এই বিষয়টা কিন্তু নতুন ভাবে দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না আমি আদার যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো আর বিশেষ করে এই সিভিল ডিটেকশনটা আমাদের বাংলাদেশ থেকে কিন্তু কোনোভাবে কমপ্লিট করা পসিবল না তারপরেও আপনারা যদি ভিপিএন ইউজ করে করতে চান তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু প্রসেসগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন তো এখন এই জায়গায় মেইন একটা প্রশ্ন হচ্ছে আমরা প্রথমে যে এখানে সিভিল ডিটেকশনটা কমপ্লিট করছি এখন আমাদের নতুন করে এখানে কমপ্লিট করার কোনো প্রয়োজন হবে কি না যেমন লক্ষ্য করেন আমি কিন্তু স্টারের সিভিল ডিটেকশন কমপ্লিট করছি এবং উপরে কিন্তু হ্যাস্কি গ্লোবালের সিভিল ডিটেকশনটা আছে এখন আমি যদি এটা কমপ্লিট নাও করি তাও কিন্তু আমি এয়ার জন্য এলিজিবল হয়ে গেছি কোনোভাবে আমার কিন্তু এটা কমপ্লিট করার কোনো প্রয়োজন নাই বা পেরানাওরও কিন্তু কোনো ধরনের প্রয়োজন নাই তো যারা যারা নিয়মিত আমাকে ফলো করেন অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখে আপনারা স্টারের যে সিভিল ডিটেকশনটা সেটা কিন্তু কমপ্লিট করে ফেলছেন এখন এই জায়গায় আরও কিন্তু অনেক প্রশ্ন থেকেই যায় যেমন অনেকেই কিন্তু প্রথম রাউন্ডের যে সিভিল ডিটেকশন সেটাও কিন্তু কমপ্লিট করতে পারে নাই এবং এটাও যদি কমপ্লিট করতে না পারে যেমন বাংলাদেশ থেকে যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এটা কমপ্লিট করতে পারবেন না তাহলে তারা এয়ারড্রপ পাবে কিনা বা এখান থেকে পেমেন্টটা নিতে পারবে কিনা এখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো সর্বপ্রথম আমি ডিরেক্টলি তাদের যে অফিসিয়াল টুইটার পেজ আছে সেখানে চলে আসছে তো এখানে লক্ষ্য করেন আমি কিছুক্ষণ আগে আপনাদের যে কথাটা বললাম আমরা তো প্রথম রাউন্ডের কমপ্লিট করছি এখন আমাদের বাকি দ্বিতীয় রাউন্ডের যে সিভিল ডিটেকশনটা আছে সেটা কমপ্লিট করতে হবে কিনা তো এই জায়গায় ক্লিয়ার ভাবে বোঝানো হয়েছে ইব ইউ হ্যাভ অলরেডি কমপ্লিট দা ফ্লিপ সিভিল ডিটেকশন মিশন ইউ উইল বি ইলিজিবল ফর দা ওভারঅল এর এয়ার ড্রপ নিডিং টু পার্টিসিপেট ইন দ্য হ্যাসকে গ্লোবাল সিভিল ডিটেকশন মিশন মানে আমরা যে একটা কমপ্লিট করছি এটার জন্য আমাদের হেস্কি গ্লোবাল এর সিভিল ডিডেকশনটা কোনোভাবে কমপ্লিট করার প্রয়োজন কমপ্লিট না করলেও কিন্তু আমরা এয়ার ড্রপের জন্য এলিজিবল হয়ে গেছি তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু অনেক একটা আপডেট তারা শেয়ার করছে এখানে মূলত অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় তারা শেয়ার করছে যেমন লক্ষ্য করেন হু ইজ ইলিজিবল ফর এয়ার ড্রপ মানে কারা কারা এয়ার জন্য ইলিজিবল হবে তো এখানে লক্ষ্য করেন তারপরে তারা বলছে যে কিসের কিসের উপরে ডিপেন্ড করে আপনাদের এয়ার ড্রপটা এখানে দেওয়া হবে তো এখানে বলা হয়েছে দ্য এয়ার ড্রপ

ফ্যান কার্ড অ্যান্ড টেস্ট নেট মানে এই জায়গায় আপনাদের কতগুলা ওভার ওয়ালেটের পয়েন্ট আছে এবং কতগুলা আপনারা রেফার করতে পারছেন এবং টেস্টনেটের অ্যাক্টিভিটিজ আপনাদের কেমন ছিল সেটার উপরেই কিন্তু আপনাদের এয়ার ড্রপটা নির্ভর করবে তারপরে লক্ষ্য করেন হোয়াট ইফ আই ডিড নট পাস সিভিল ডিটেকশন মানে আমি যদি কোনোভাবে একটাও সিভিল ডিটেকশন পাস না করতে পারি তাহলে আমি এখান থেকে এয়ার ড্রপ পাবো কিনা তো এই জায়গায় লক্ষ্য করেন এই বিষয়ে কিন্তু বিস্তারিত এখানে বলা হয়েছে অনলি অ্যাকাউন্ট দ্যাট মিট স্ট্রিক স্ট্যান্ডার্ড

যাবেন মানে যারা যারা ওভার নোড ইউজার এক কথা বলতে গেলে যারা যারা ওভার নোড ইউজার তারা কিন্তু কোনো ধরনের সিভিল ডিটেকশন ছাড়াই এখানে এয়ারড্রপটা পেয়ে যাবে তারপরে লক্ষ্য করেন যাদের কাছে নেদার এনএফটিটা হোল্ড আছে তারাও কিন্তু কোন ধরনের সিভিল ডিটেকশন ছাড়াই এখানে সাতশত চৌষট্টিটা টোকেন পেয়ে যাবে ওভার টোকেন মানে এয়ার যে মেইন টোকেনটা সেটা কিন্তু পেয়ে যাবে যাদের কাছে এই এনএফটিটা হোল্ড আছে তাদেরও কিন্তু কোনোভাবে সিভিল ডিটেকশনের প্রয়োজন হবে না তারপরে লক্ষ্য করেন কিছুদিন আগে কিন্তু ওকে এর একটা ক্রিপ্টোপেডিয়া ইভেন্ট লঞ্চ করা হয়েছিল তো সেখানে যারা যারা পার্টিসিপেট করতে পারছিল তারাও কিন্তু কোন ধরনের সিভিল ডিটেকশন ছাড়াই এখানে এয়ার ড্রপটা পাবে কোন ধরনের টেনশন নেওয়ার প্রয়োজন নাই তবে এই জায়গায় বিষয়টা হচ্ছে ওকে এক্সের যে ক্রিপ্টোপেডিয়া ইভেন্টটা এখানে কিন্তু আমরা বাংলাদেশ থেকে কেউ জয়েন করতে পারি নাই তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু ওকে এক্সটা নট অ্যাভেলেবেল তো তারপরে লক্ষ্য করেন এখানে বলা হয়েছে নতুন যে তাদের সিভিল ডিটেকশনটা আছে হ্যাসকে গ্লোবালের তো এইখানে যদি আপনারা পার্টিসিপেট করতে পারেন তাহলে এখান থেকে কি পরিমাণ আপনারা এয়ারড্রপ পাবেন সেটা কিন্তু এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করা হয় নাই তবে আগস্টের 30 তারিখে এটা কিন্তু রিভিল করা হবে আসলে এখানে পার্টিসিপেট করতে পারলে আপনারা কি ধরনের রিওয়ার্ড পেতে পারেন তো এখন বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যেহেতু হ্যাস্কে গ্লোবাল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা যাচ্ছে না এবং কেওয়াইসি কমপ্লিট করা যাচ্ছে না যার কারণে এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের দেখাইতে পারলাম না তারপরেও আমি আপনাদের যেভাবে বললাম যদি আপনারা ভিপিএন ইউজ করে এখানে জয়েন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন তো সর্বশেষ আপডেট হচ্ছে এটাই পরবর্তীতে তারা যদি আরও কোনো ধরনের সুযোগ দিয়ে থাকে যেমন অন্য কোনো এক্সচেঞ্জের সাথে তারা যদি সিভিল ডিটেকশন কমপ্লিট করতে বলে তাহলে কিন্তু অবশ্যই আমাদের জন্য ভালো হবে এবং সেরকম কোনো আপডেট পাওয়া মাত্রই আমি কিন্তু আপনাদের জানিয়ে দেবো তো আপাতত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সকলকে